এর এর বাইরে ভোট দিতে পারছে না এই যে প্রশ্নগুলি যারা করে, কিন্তু এর আপনার কে আছে এর এর বাইরে আর কাকে দেবে? বে গালিটা আমার উপর দিয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে, এই তো কারা কেন কি কারণে কোন স্বপ্নে কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে সেটা আমাকে একটু বলেন। ইভেন্টস দে আর আ প্রসেস দ্যাট ইনভলভস ইউ নো আ লং রান আপ প্রিপারেশনস নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। ভোটচোর মাফিয়ার সরকার দেশের ভোটাধিকার হরণ করেছে। শুধু ইউরোপিয়ান ইউনিয়ন নয়, জাতিসংঘ আরও যেসব বড় বড় সংস্থা আছে তাদেরও এগিয়ে আসতে হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ঠিক করতে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ করবে ইইউ। কী রকমের সুষ্ঠু নির্বাচন হবে তাই ইউপি নির্বাচনের মাধ্যমেই প্রতীয়মান হচ্ছে। আজ দেখলাম 250টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 250 জন চেয়ারম্যান হয়েছে। এটা অগ্রহণযোগ্য, গণতান্ত্রিক দেশে এমনটা কাম্য নয়। এমনটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে গণতন্ত্র বিন্দুমাত্র নেই। এই বিষয়ে একজন মন্তব্য করেছেন হাসিনা আপা, বেঁচে থাকতে ইইউ কেন জাতিসংঘ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে আয়োজন করতে পারবে না। এর আগেও বাইরে থেকে গোয়েন্দা বাহিনী এসেছিল, কোনো কাজ হয়নি। ইইউ প্রতিনিধিরা দুর্নীতিবাজ, চাপা মারা চলবে না, একটা কিছু করার ক্ষমতা নেই, নতুন নাটক সুজাও, একে ঘরে তালা মেরে রাখবে, নির্বাচনের দিন বের হতে দেবে না আওয়ামী লীগ। ইউরোপীয় ইউনিয়নকে আগে তাদের দেশগুলোতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বলো বাংলাদেশের মতো, তারপর বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বলো। আরেকজন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের অধীনে আমরা স্বাধীন দেশের নাগরিক, সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে চায়, সেই লক্ষ্যে দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক ও সব দলের সহযোগিতা কাম্য। আরেকজন মন্তব্য করেছেন, নির্বাচন চলাকালে নির্বাচনের আগে ও পরে যতগুলো মানুষ মারা গেছে তারপরও কি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, লজ্জাজনক। রাতটাকে তো আর দিন বানানো যাবে না, রাতের আধারে ভোট নেওয়া শেষ হবে। কি করছে তারা এবং তাদের লোকজন এবং তাদের পুলিশ, সেইখানে তারা মামলা দিচ্ছে বিএনপির নামে। যখন এই দেশে একটি নিরপেক্ষ সরকারের গঠন হবে নির্বাচনকালীন সময়ে এবং একটি নিরপেক্ষ নির্বাচন এই দেশে হবে না। দ্রব্যমূল্যের বারবার তারা বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে এই হয়রানি, মিথ্যা মামলা, তাদেরকে গ্রেফতার, হত্যা সব কিছু করে চলেছে। ইউপি নির্বাচনে না গিয়ে এইভাবে আওয়ামী লীগের নিজেদের মধ্যে ও পুলিশের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে বিএনপি। কেন্দ্র দখল করে সিল মারতে গিয়ে লাঠি পেটা পেলেন ছাত্রলীগ নেতা। গত পরশু নারায়ণগঞ্জে ছাত্রলীগের সেক্রেটারিকে বেধড়ক পিটিয়েছিলেন র‍্যাব। প্রশাসন কি তাহলে বুঝতে পারছে আওয়ামী লীগের মেয়াদ আর বেশি দিন নেই? পরিবর্তনের একটু হাওয়া শুরু হলেই সকল বাহিনী জনগণের কাতারে চলে আসবে। আবুল বয়ান হেলালি লিখেছেন, ইউপি নির্বাচনে অংশগ্রহণ না করে এক খেল দেখিয়েছে বিএনপি, আর তাতে আওয়ামী লীগ নিজেদের মধ্যে ও পুলিশের সাথে দ্বন্দ্ব লেগে গেছে। সারা দেশে নিহত 92 জন, এক শ্রেণীটাকে দলীয় কোন্দল বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আসল কথা হলো এই প্রতীকটাই সকলে ঘৃণা করছে। আর প্রতীকের প্রার্থীদের কথা তো বাদই দিলাম, আর তাতেই সারা দেশে এই পর্যন্ত নিজেদের হাতে আওয়ামী লীগের 92 জন নেতাকর্মী নিহত। প্রতিদিন নিবনা চালানো হচ্ছে, লেপ্ত শোক নিয়ে পানিতে ফেলে দিচ্ছে, বাড়িতে থাকতে পারছে না নেতাকর্মীরা, নৌকার প্রতীকের পরিবর্তে দিতে যাচ্ছেন বিদ্রোহীরা, আর সেই বিজয়ের জের ধরে ঝগড়া আরও চরম পর্যায়ে। আওয়ামী লীগ নেতা একাধিক ভোট দিতে গেলে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাদের পেটাতে শুরু করে, সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা চান্দুইকোনা ইউনিয়ন ভোট কেন্দ্রে। এদিকে কারাগারে থেকেও চেয়ারম্যান হলেন বিএনপি নেতা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 1 নম্বর আমানুল্লাহপুর ইউনিয়নে মোহাম্মদ বাহারুল আলম সুমন কারাগার থেকে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত আমানুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি 215 ভোটের ব্যবধানে জয়ী হন। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, আমানুল্লাহপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোহাম্মদ বাহারুল আলম 3106 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন 2891 ভোট। অপরদিকে নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ 1705 ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলায় গত 15 দিন আগে থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এরপর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অনুসারীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এরপর আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, এটার নাম বিএনপি কাকে বলে মানুষের ভালোবাসা। ফখরুল ইসলামকে বাদ দিয়ে এই ভাইটিকে বিএনপি এর মহাসচিব করার দাবি জানাচ্ছি। বিএনপির জনপ্রিয়তা যে কতদূর পৌঁছে গেছে তা আওয়ামী ডাইনোসরের দল এখনও বুঝতে পারছে না। জনপ্রিয়তা হানি করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু থামাতে ব্যর্থ। বিএনপি নেতৃত্বাধীন জোটের এইসব জনপ্রিয়তা দেখেই তো নমরুদ ফেরাউনের বংশ পরম্পরায় বদরক্তে জন্ম নেওয়া আওয়ামী লীগ সহ্য করতে পারছে না। আর বেচারা জনগণের ভোটে নির্বাচিত হলেও তাকে নমরুদ ফেরাউনের বাচ্চার কারাগারেই থাকতে হবে। ইউপি নির্বাচনে নৌকার কেন এই বিপর্যয়? দেশে জাতীয় দ্বিতীয় ধাপের 846টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল। এখন পর্যন্ত সারা দেশের চূড়ান্ত ফল জানা গেলেও না জানা গেলেও যেটুকু জানা গেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, ইউপি নির্বাচনকে ঘিরে সরকার দলীয় প্রতীক নৌকা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে এসে দাঁড়িয়েছে। অনেক জায়গাতেই নৌকা অন্যান্য অদলীয় বা নির্দলীয় প্রতীকের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। প্রাপ্ত তথ্য মতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় 13টি ইউনিয়নের মধ্যে 9টিতেই নৌকা হেরে গেছে। নীলফামারী সদরেও একই অবস্থা, 11টির মধ্যে 9টিতে নৌকা হেরেছে। মাদারীপুরের কালকিনিতে 12টি ইউনিয়নের মধ্যে মাত্র 3টিতে নৌকা জিতেছে। বঙ্গবন্ধুর জন্মজেলা গোপালগঞ্জের কাশিয়ানিতে 7টির মধ্যে 6টিতেই নৌকা হেরে গেছে। এই যখন অবস্থা, তখন একে স্থানীয় কোন্দল বা অভ্যন্তরীণ বিদ্রোহের কথা ভেবে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ আছে বলে মনে হয় না। অনেকেই অবশ্য বলার চেষ্টা করছেন যে যারা জিতেছে তারাও তো নৌকারি লোক, কিন্তু এই যে অক্ষমের সান্ত্বনা তা বলাই বাহুল্য। কারণ যারা জিতেছে তারা নৌকার বিরুদ্ধে যুদ্ধ করে জিতেছে, তাদের মার্কা আর যাই হোক নৌকা নয়, তাই তাদের নৌকার লোক বলে চালিয়ে দিয়ে সার্বিক পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কথা তো সবাই জানেন যে চলমান ইউপি নির্বাচনে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি দলীয়ভাবে অংশ নিচ্ছে না। ছোট দুই একটা দল অংশ নিলেও বাস্তবে এটা যে একদলীয় নির্বাচন তাতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তারপরেও নির্বাচনে কেন এত বিদ্রোহী প্রার্থী? আর নির্বাচন এলেই কেবল বিদ্রোহের ডঙ্কা বেজে ওঠে কেন? অন্য সময় এটা কেন হয় না? 5 বছর ধরে যে ব্যক্তিটিকে তুলসী গাছ তুল্য করে তার পেছনে মিটিং মিছিল করে জয়ধ্বনি দেওয়া হয়, হঠাৎ করে সে বিছুটি পাতা হয়ে যায় কেমন করে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থার দিকে নজর দিতে হবে। প্রথমত, আমাদের দেশে নির্বাচন হলো একটা উঁচু পর্যায়ের বিনিয়োগ, হোক তা সংসদ নির্বাচন কিংবা হোক ইউপি নির্বাচন। সবাই বিশ্বাস করে একবার নির্বাচনী বৈতরণী পার হতে পারলে 10 দিক ঠেলে লক্ষ্মী এসে ঘরে ঢুকবে এবং ঢুকতেই থাকবে, আর এই জন্য কারো কাছেই কোনো জবাবদিহিতা করতে হবে না। প্রশাসন, পুলিশ, আইন সব রাতারাতি এসে যাবে হাতের মুঠোয়। খুন থেকে শুরু করে নদী দখল সবই হয়ে যাবে জলের মতো তরল। তাই একবার একটা রিস্ক নিলে কি এমন ক্ষতি? দ্বিতীয়ত, আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার জায়গাটাই খুব দুর্বল। সে কারণে দলের অভ্যন্তরে চেইন অফ কমান্ড বলতেও কিছু নেই। ফলশ্রুতিতে প্রতিটা উপজেলায় রয়েছে একাধিক উপদল, এর সঙ্গে আছে স্থানীয় সংসদ সদস্য ও ভবিষ্যৎ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের এলাকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। অন্যদিকে গত 1.5 দশকে যে হারে দুর্নীতির শাখা প্রশাখা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তার লাভ করেছে, তাতে দলের প্রতিটা কর্মী বিশ্বাস করে কোনো রকমে স্থানীয় সরকারের ক্ষমতা কাঠামোতে একবার ঢুকে যেতে পারলে আর ঠেকায় কে। সেই কারণে মোটামুটি একটু পরিচিতি সম্পন্ন সবাই যেভাবেই হোক শক্তি কাঠামোতে ঠাঁই করে নিতে চায়। এই জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, বিদ্রোহী।